সালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আশা করি সকল ভিউয়ার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা পাকের অশেষ মেহরবানিতে আবারও আপনার মাঝে ফিরে আসতে পারলাম এবং পুনরায় আরেকটি কাজ নিয়ে আসলাম সেটা হলো চায়না সিরিজের একটি ফোন চাইনিজ ফোন যেটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের আমাদের দেশীয় পণ্য তো এই ফোনটির অনেক রকম সমস্যা তো আজকে ইনশাল্লাহ চাবো যে এইটা ডিটেলস আপনাদের সামনে আনার অনেকজনেই বলে যে ভাই একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখালে মনে হয় ভালো হতো তো সেই জিনিসটাই আজকে করতে যাচ্ছি ইনশাআল্লাহ যে এটা কি কি সমস্যা কাস্টমার যখন আমাকে দিয়ে গেছে তখন বলছে হেডফোনের এই পুটটা নষ্ট তো হেডফোনের পুটটা আমি কাস্টমার কাছে বিল করি নেই আর বলিও নেই যে ঠিক করে দেবো বলছে যদি হয় তাহলে তো করে দেবো এটা আমাদের আজকে সাবজেক্ট না সাবজেক্ট এটা চার্জ হয় না দ্বিতীয়ত এটা দুই তিন পার্সেন্ট শর্ট আছে আমরা আগে এখানে এখানে কথা হলো চার্জ হয় না শর্ট আছে এর কারণ হলো শর্টের কারণে আপনার ব্যাটারি চার্জটা একবারে খেয়ে ব্যাটারিটাকে একবারে ড্যামেজ করে ফেলতেছে আর যেটা হয়েছে যে চার্জ এখান থেকে না যাওয়ার কারণেও চার্জ হচ্ছে না তো কোথা থেকে কী সমস্যা হয়েছে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো কাজ শুরুর আগে যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন আছেন নতুন দেখতেছেন কাজটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওটা আপনারা পেয়ে যান তো চলুন বন্ধুরা আজকে আমরা এই কাজটি সমাধান করার চেষ্টা করি তো শুরুতে এখানে বলে চার্জিং পুটটা আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জিং পুটটা মূলত আমি চেঞ্জ করে রাখছি এটা যেটা হতো চার্জিং পুটের এখান যে গোড়াটা দেখতে পাচ্ছেন যে পিছন সাইডে যে লেকগুলি এই এখানেই বোল্টি আসতো না তো মূলত আমি এটা চেঞ্জ করে দিচ্ছি কাজের সুবিধার্থে এবং কাজে নিয়ে লং টাইম না হয় এই কারণে পুটের যে বিষয়টা যে এটা আমি চেঞ্জ করে দিছি যে পিছনের দিকে যে লেকগুলি দেখতেছেন এই লেকগুলিতে আগে লাইন আসতেছিল না তো এখন যেটা হয়েছে যে সেরে দেওয়ার পরে এখানে লাইন আসতেছে বাট এইটা যে এখানে রেবন হয়ে তারপর আমাদের ব্যাটারি কানেক্টর ভিতরে লাইনটা আসে এটা হয়েছে সেই রেবন যেটাই পিসের মাদারবোর্ড থেকে এই মাদার হয়ে তারপর আমাদের এখানে এই যে আইসিটি দেখতেছেন এগুলি চার্জিং আইসি এখান থেকে সরাসরি কাজ করা যাবে তো এখানে আরেকটা জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারেন এখানে পানি পড়ে এই আইসিএল এর যে ফাংশনটা আপনারা দেখতেছেন এটা নষ্ট হয়ে গেছিল এখানে দেখতেছেন কালো কালো এখন পর্যন্ত ফাঙ্গাস পড়ে আছে তো হতে পারে এখান থেকেও সমস্যা কিন্তু আমার যেটা আমি দেখতেছি আমরা কিভাবে একটি লাইন আগে আইডেন্টিফাই করি এই জিনিসটা হইছে বোঝার বিষয় তো বন্ধুরা প্রতিদিনের মতন যেটা আমরা করে থাকি যে মিটারে যে মাপটা আমি সব সময় দেখাই যে আমরা সব সময় মিটার দিয়ে আগে মাপ দিয়ে দেখব যে আমাদের চার্জিং বোল্টিস ওকে আছে কিনা এবং চার্জিং বল্টিস ঠিক আছে কিনা আমি যদি এটা এখানে ধরি তাহলে আমাদের ভোল্টিজটা ফাইভ টু জিরো মানে ফাইভ ভোল্ট এটা যে চার্জের যে ভোল্টিসটা সেটা আমরা পাচ্ছি এখন বর্তমানে চার্জিং পুটের একেবারে পিছনে মিটারে দেখতে পাচ্ছেন আর এখন যেটা আমি করে দেখবো যে আমাদের যে রেবনটা আছে আমি আবারও এখান থেকে ধরে দেখে নিবো যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোল্টেজটা এটা আমরা সরাসরি পাচ্ছি এখন আমরা দেখবো যে আমাদের এখানে ধরে আমাদের রেবনে বাইপাস হচ্ছে কিনা এটা এখান থেকে আউট হচ্ছে কিনা এ পর্যন্ত লাইনটা আসতেছে কিনা তো বন্ধুরা রেবনের এই জায়গায় কোথাও লাইন আসতেছে না এটা দুটা কারণ হতে পারে এই রেবনগুলি যখন কোম্পানি ফিটিং দেয় তখন ভাস খেয়ে থাকে ফেটে যায় তখন বা ফেটে যায় না ফেটে যাওয়ার মতন হয়ে থাকে কিন্তু আমরা কয়েকবার এরকম হয়তো আমাদের কাছে যখন আসে কয়েকবার উঠানামা করালেই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইখানে আর একটা জিনিস যেটা আমি করব যে এইখানে তিন ঠ্যাঙের একটি ইয়ে আছে তিন লেগের একটা ট্রানজিস্টার এইখানে ধরলেও আমরা চার্জিং ভোল্টেজ পাচ্ছি কিন্তু আমরা এখন দেখে নিব যে আমাদের র্যাবনের এই জায়গাটায় লাইন সার্কিটের যে সাইডটা নিচের আপনারা যদি দেখেন এই যে নিচে যে ল্যাবন র্যাবনটা লাগানো ছিল এই যে আমি খুলছি এইখান থেকে এইখানে কোনো প্রকার ভোল্টেজ আসতেছে কিনা এটা আমাদের আগে দেখতে হবে মিটারে লক্ষ্য করবেন বন্ধুরা আচ্ছা এইখানেও কোনো প্রকার ভোল্টেজ আসতেছে না তার মানে বোঝা যায় একটা জিনিস যে আমাদের এই র্যাবনে ভোল্টেজ এইখানে আসবে কীভাবে এইখানেই তো আমাদের এই কানেক্টরে কোনো প্রকার ভোল্টেজ নেই আবার একটা জিনিস আমি বলছিলাম যে এখানে সেটে শর্ট আছে এই কারণে হয়তো এইখানে ভোল্টেজ নাও দেখাতে পারতো এটা রিমুভ করার পর যেটা দেখলাম যে এইখানেও ভোল্টেজ আসতেছে না তার মানে আমাদের এই গোড়াও ভোল্টেজ নেই কিন্তু এই জায়গায় আমরা ভোল্টেজটা পাচ্ছি যদি আমরা কাছের থেকে দেখি তাহলে বুঝতে পারব এখানে যে সাদা যে জায়গাটা এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি বাট এইখানে যে বিষয়টা থাকে বন্ধুরা এর এই পাশে লাইনে আমরা ভোল্টিস পাচ্ছি কিন্তু এই পাশে কোনো প্রকারই ভোল্টেজ পাচ্ছি না এইখানে দুটো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে বাট এইখানে ভোল্টেজ নাই এই জায়গাটায় কোনো প্রকার ভোল্টেজ নাই এখন যদি আমি ক্যামেরা একটু দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন মাইক্রোস্কোপে যদি দেখাই ট্রানজিস্টরটা আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে এইমাত্র আপনারা একটি ভোল্টেজ দেখতে পাচ্ছেন এই যে এইটা এই ট্রানজিস্টরটা এই পাশে দেখেন আমরা এইখানে ধরলে তারপরে এইখান দিয়ে পার্স হয়ে এইখানে এই ট্রানজিস্টরের লেগ হয়ে এইখানে পয়েন্টটা আছে এখানে একটা জিনিস যদি লক্ষ্য করেন কোম্পানি যেটা করছে আমরা সচরাচর অনেকেই আমি কিছুদিন আগে ভিডিও দিছিলাম যে কাজ বুঝে না করলে কাজের অনেক ধরনের ক্ষতি হতে পারে সেটারই একটা উদাহরণস্বরূপ মনে হয় এই কাজটা এই কাজটা কিন্তু অনেক জায়গায় ঘুরে আমার কাছে আসছে এখানে আপনারা একটি একটি পার্স দেখতে পাচ্ছেন এইগুলি আমরা সচ সবাই আইসি বলে থাকি ছোট ছোট গ্লাসের মতন যেই পার্সগুলি থাকে এটা দিয়ে মূলত এটা কিন্তু আইসি না এটা একটা ডায়ট আর এটাকে আইসি সিস্টেম করে এখানে ফ্লাকের মতন বসিয়ে দিছে এখানে কিন্তু পার্টো একটা রেজিস্টার দিয়ে দিতে এবং রেজিস্টার দিয়ে আমি এখানে জাম্পারিং করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে কিন্তু এই ওয়ালটন সিরিজের এস এইট এ পর্যন্ত আমি চার পাঁচটা সেট সারছি সব এই ফিউজটা নষ্ট হয়ে যায় তো আমি যেটা করি যে ফিউজটা উঠায় ভিতরের থেকে একটি তার শর্ট করে দিই এইখানে কোনো প্রকারই ঝামেলা আর করি না আমি ইচ্ছা করলে পারি এখন এখান থেকে এখানে শর্ট করে দিলেই হয়তোবা আমাদের যে বলতিসটা আছে এখান থেকে জাম্পারিং করে দিলেই এখান থেকে পরে আমরা সেটা একবারে বেজের ভিতরে যেয়ে পাবো কিন্তু সেটা না করে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। যে এই ছোট যে পার্সটা আমরা দেখলাম মনিটরে এই এই পার্সটা পার্সটা মূলত নষ্ট হয়ে থাকে তো আমরা এটা এখন উঠাবো উঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর উঠিয়ে কাজ করে দেখবো বলতে ইয়ে আছে কিনা আর তার আগে যেটা দেখিয়ে নেওয়া উচিত বন্ধুরা যে আমাদের সেটটা রান আছে কিনা আমি হয়তো অনেক সময় ভিডিওতে সব মিস্টেক হয়ে যায় সেটা রান আছে কিনা এবং সেটা কি পরিমাণ শর্ট আছে আমরা সেটা এখন দিয়ে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমাদের কি কত পরিমাণ শর্ট আছে আমরা তাহলে রেখে সিলেক্ট এবং বিপরীত ধরে দেখব যে আমাদের কতটুকু শর্ট আছে এটা হচ্ছে আমাদের প্লাস লাইন পাচ্ছে এটা প্লাস পাচ্ছে আর এই মাত্রটা মাইনাস পাচ্ছে আমরা জিরো অ্যাডজাস্ট করে নিব অবশ্যই সবসময় দেখতে পাচ্ছেন যে এইখানে মাইনাস পাচ্ছে এইখানে প্লাস পাচ্ছে তো বিপরীত যদি ধরি এটা মাইনাস মাইনাসই আছে আর এইটা এই পর্যন্ত শর্ট আছে তাহলে আমরা ধরতে এটা মিনিমাম আমাদের হম দুশো পার্সেন্ট শর্ট আছে যেটাকে আমরা ধরতে পারি যে দুই পার্সেন্ট শর্ট আছে তো এইখানে যে বিষয়টা আবার আমি যদি আপনাদেরকে আমাদের ডিসিমিটারও দেখাই যে কত পারসেন্ট এটা শর্ট ইয়ে করে তাহলে বুঝতে পারবেন আমি মাইনাসটা মাইনাসে লাগি এইমাত্র মাত্র এখনো রান করি জাস্ট দেখাইতেছি দেখেন তিন পার্সেন্ট পর্যন্ত শর্ট নিচ্ছে তো একা একাই এই শর্টটা নিচ্ছে তো এই শর্টটা কোথা থেকে নিচ্ছে বন্ধুরা ভিডিও সহজের জন্য আমরা সবসময় এই কাজটা আগে থেকে দেখে রাখি তারপর ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিভাবে কাজটা সম্পূর্ণ হবে তো বন্ধুরা আমি আপনাদের ডিসি মিটারে দেখালাম তিন পর্যন্ত চার্জ টানতেছে তো মূলত এই শর্টটা কোথা থেকে আসতেছে আমি যেটা বলছিলাম যে এই সেটটা কিন্তু দুই একজন টেকনিশিয়ানদের হাত ঘুরে আমার কাছে আসছে তো দেখেন এইখানে যে শর্টের বিষয়টা সুন্দর একটি বিষয় যে এই সেটটা শর্ট থাকলে যেটা হবে আপনাদের যে চার্জ থাকবে না কিন্তু শর্টটা এই যে যে আইসিটা দেখতেছেন মূলত এই আইসিটা কিন্তু পুড়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আইসিটা এখানে পুড়ে গেছে কিন্তু যে টেকনিশিয়ান ভাই সেটটি সারছে উনি কিন্তু এই ক্যাপাসিটার ফেলে দিছে এখান থেকে দেখেন যে মাইনাস এক লেগ প্লাসে এক দেওয়া আছে আর এই আইসিটা হচ্ছে মূলত এই ফ্ল্যাশ লাইটের আমরা যারা প্রতিনিয়ত কাজ করি আমি আশা করি তারা জানেন যে এই ফ্ল্যাশ লাইটগুলি থেকে যে আইসি এইটা থেকে বেশিরভাগ অনেক সময় সেট শর্ট হয় আমি যদি আইসিটা আপনাদেরকে এই পুরার এই জায়গাটা খোদাই করে দেখাই তাহলে বুঝতে পারেন কিভাবে এখানে পুরে ফুটো হয়ে গেছে ডাইরেক্ট এখন যেটা আমাদের করতে হবে শটটার জন্য আগে আমরা এ আইসিটা রিমুভ করব রিমুভ করে সেটা শটটা দূর করব তারপর ইনশাল্লাহ চার্জিং এর কাজটা করব তারপর আশা করি আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে না হলে স্টেপ বাই স্টেপ বাই আপনারা জানেন আমার ভিডিও যারা সবসময় দেখেন যে আমি সবসময় নর্মালি দিক চিন্তা ভাবনা করি এবং নর্মাল থেকে আস্তে 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 কাজ করার চেষ্টা করি সেটটি কিন্তু এইভাবেও চালু হয় কিন্তু চালু হয়ে বেশিক্ষণ সময় থাকে না এই শর্টটির কারণে দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর একটি গর্ত তৈরি হয়ে গেল আইসিটির মধ্যে এটা কিন্তু বিশাল বড় একটি গর্ত হয়েছে ভিতরে হয়তো ক্যামেরা ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে ভালো একটি ক্ষত তৈরি হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন যেটা করতে হবে আমাদের মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে রিমুভ করে নিব এবং তারপরে ইনশাল্লাহ এই আইসিটি লাগানোর চেষ্টা করব আর যেটা হবে যে এটা আইসিটি উঠে দিলে লাইট আর জ্বলবে না তো আমাদের এরকম আরেকটি বোর্ড থেকে নিয়ে লাগিয়ে দিতে হবে যদি চলে তো তো ভালো না চললে নেই আর লাগানোর বিষয়টা এখনই আসতেছে না কারণ মডেল সেম না হলে আইসিটি লাগিয়ে কোনো ফায়দা হবে না আগে চলুন আমরা এই আইসিটাই রিমুভ করব রিমুভ করে দেখো আমাদের শটটা চলে যায় কি না এবং তারপরেই আমরা চার্জিং এর যে জাম্পার কাজটা আছে এটা করে দেব এবং বোর্ডটা যে এখানে ফাঙ্গাস পড়ে আছে এটা আমরা দূর করে দেব সামধানি এটা হচ্ছে সামথিং একটি কাজ বন্ধুরা কিন্তু বিষয়টা কিন্তু অনেক বড় যে সে শর্ট হয়ে গেছে তারপরে সেটা চার্জ হচ্ছে না চার্জ এখানেও আসতেছে না দেখাচ্ছে না আপনার মনে হবে যে শর্টের কারণে চার্জ দেখাচ্ছে না আবার সে রান হচ্ছে বিষয়টা যদি আপনি গুলায় ফেলান মানে বিষয় যদি সবকিছু একসাথে মিলায় যদি আপনি নিজে নিজেই এই জিনিসটাকে ঝামেলা বানান তাহলে এটা অনেক বড় ঝামেলা হবে আর যদি বিষয়টা আপনি ঠান্ডা মাথায় নেন যে আমি আগে শর্ট আছে শর্ট সেরে নিব তারপরে চার্জিংটা স্টিপ বাই স্টিপে আমরা মাপ দেবো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে না এইখান থেকে এইভাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিগুলি কিন্তু এত সহজে উঠে যায় না এটা মিস্ত্রির হাত ঘোরা হয়েছে আর এই র্যাবনও উঠাইছে দেখেন যে ভাস ভাস খেয়ে আছে র্যাবনগুলি এবং কি আমাকে যে সেটটা দিছে কোনো নাটও লাগানো ছিল না তো যে দিছে ও এই সম্পর্কে একটু জানে ওই কাস্টমার একটু আমরা জানেন যে অনেক কাস্টমার আছে একটু বেশি বুঝে এরকম সবার কাছে যারা কাজ করেন আশা করি সবার কাছে এরকম কাস্টমার থাকে যে একটু বেশি বুঝে তো ওই কাস্টমারটা একটু বেশি বুঝে যার কারণে উনি নিজে নিজে নাট খোলা নাট ওনার কাছে রেখে দিছে এবং আমার কাছে শুধু সেটটা পাঠিয়ে দিছে সেটা সবই দিছে শুধু নাট করা না এবং সেটটা অন্য কোথাও আগে দেখানোর চেষ্টা করছে ওনার মতন করে একটা বিষয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে এখানে আছে এবং ভয়ের কারণ খুবই একটু কম ভুল হবে এটা বেশি বলা যায় কারণ এই এটা পেস্টিং করা না তো এখানে হিট দেওয়ার সময় অবশ্যই তাপমাত্রা আমাদের সঠিক পরিমাণে রাখতে হবে যাতে করে আমাদের কোনো প্রকার সেডে ক্ষতি না হয়ে যায় তো এটা যেহেতু এই অপর সাইডে আমাদের ফ্ল্যাশ আর আইসি আছে তো এই জন্য একটু কেয়ারফুলভাবে আমাদের হিট দিতে হবে আইসিটা রিমুভ করতে হলে যাতে করে জানি কোনো প্রকার ড্যামারেজের শিকার আমরা না হই কারণ কাজে অসাবধানতা হলে ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে আপনাকেই দিতে হবে কারণ কাজটি আমাদের হাত ধরেই আসছে কিন্তু আমি অবশ্য এই কাজটার জন্য কাস্টমার থেকে রিক্স নিয়ে রাখছিলাম এই রিস্ক নেওয়ার কারণ হল এইটা যেহেতু এটা অনেক টেকনিশিয়ানের হাত ঘুরছে দু তিনজন দুজন টেকনিশিয়ানের হাত ঘুরছে ওনার কথা মতে এবং তারা কেউই পারেনি এবং আমি দেখলাম যে সেটটাতে এই শর্ট আমি তখন এই আইসিটাতে শর্ট দেখিনি কিন্তু আমি নেওয়ার পরে যখন ভালোভাবে দেখলাম তখন বুঝলাম যে এই আইসিটিকে মূলত যে ফ্ল্যাশলাইটের যে আইসিটা থাকে এটা থেকে শর্ট হয়েছে এই মুহূর্তে বন্ধুরা আমরা আইসিটি উঠানোর চেষ্টা করব আর হট গানের অ্যাক্টিভিটি ভালো থাকতো ইদানিং আমার যে হট গানটা এটা খুবই বেশি হিট হয়ে যাচ্ছে আমার একটা নতুন গান এটাও নতুন কিনছি কিন্তু প্রবল খারাপ বলিয়া যা হয় আর কি সেটা আমরা রিমুভ করে নিলাম বন্ধুরা এখন দেখে নিব আমাদের শর্টটা কি পরিমাণ আছে এই অবস্থায় আমরা চেকিং করবো ওইয় সেটা লাগিয়ে দিব না কারণ এটা দরকার নেই ফ্লাস লাইট না জ্বালালেও সেট চলবে আমরা আগে দেখে নিব যে আমাদের প্লাস লাইন ঠিক আছে ও দেখতে পাচ্ছেন যে এখন আর মিটারে কোনো প্রকারই শর্ট নেই আমি যদি ডিসি মিটারে দেখাই তাহলে আটটু বুঝতে পারবেন এখন আর শর্ট আছে কিনা তো বন্ধুরা এই যে আমি লাগিয়ে নিলাম কিন্তু ডিসি মিটারও আর কোনো প্রকার শর্ট শো করতেছে না মিটারও এখন কোনো প্রকার শর্ট নেই তাহলে আমাদের সেটটা এখন শর্ট মুক্ত আছে কোনো প্রকারই সমস্যা দেবে না আশা করি ইনশাল্লাহ তো চলুন এখন আমরা যে জাম্পারিংটা করার কথা কথা বলছিলাম সেই জাম্পারিংটা করবো এবং তারপরে এই পুরো সেটটি আমরা ভালোভাবে ওয়াশ করে দেবো এটা যেটা করতে হবে বন্ধুরা যেহেতু আমাদের এই যে আইসিটা আমি দেখাইছিলাম এটা আমরা আইসি এটাকে আমি বলি ডায়ড জোমোস ডায়ড আইসি সিস্টেম করে করা থাকে যে জাম্পারিংটা এই যে এই জিনিসটা এটা এখন আমরা উঠানোর চেষ্টা করব এটা গান দিয়ে উঠাবো না এটা গ্লাসের যেহেতু কি সুন্দরভাবে ভালো করে দেখতে পাচ্ছেন যে এটা কয় লেগের আপনারা আগে একটু দেখেন তারপরে আমি এটার বাদ বাকি কাজ করবো দেখাচ্ছি बंधु एक ওয়াশ করে নেই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখুন এটা থেকে অনেক কিছুই বুঝতে পারবেন কাজটি কাছে হয়তো সহজ মনে হচ্ছে আসলে কাজটা অত সহজও না আবার একেবারে কঠিনও কিছু ছিল না দেখেন একটি বিষয় যদি আমি এখান থেকে বুঝাই তাহলে বুঝতে পারবেন এখানে ছয় পিনের একটি আইসি এখানে জাস্ট দুইটি লেগ এখানে যে দুইটি লেগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি লেগ এই দুটি হিসাবে কাজ করবে আর এইখানে যে চারটি লেগ এই পাশে দুইটা আর এই পাশে দুইটা দেখতেই পাচ্ছেন যে আমি যে বলছিলাম যে এই জাম্পারিংটা করে দিলে আমাদের কাজ হয়ে যাবে এই জাম্পারিংটা সেটা কিন্তু এইখান থেকে এই ফ্লাগটা ফিউজ হয়ে গেছে যার কারণে এখানে আর বোল্টিস যাচ্ছিলো না কারণ আমরা এখানে বোল্টিস পাচ্ছিলাম এইখানে পাচ্ছিলাম না তো চলুন আমরা এখন যেটা করব যে ছোট্ট করে একটি তার দিয়ে এখানে শর্ট করে দেবো আমাদের যে ওয়ার দিয়ে আমরা কাজ করে থাকি এবং তারপরে সেটটি আমরা রান করার চেষ্টা করব যে সেট কিন্তু রান হতো আমি বলছিলাম কিন্তু এই সমস্যার কারণে চার্জ থাকতো কম এবং চার্জ হতো খুব দেরিতে আমি জাম্পারিংটা ওই ছোটো জায়গায় করতেছি না যে বড় জায়গাটা আমি আপনাদের দেখাইছিলাম ওইখানে একটু করে দিচ্ছি কারণ ভিডিও করার সময় সমস্যা হয়ে যায় ছোট ছোট জায়গায় কাজ করতে গেলে জাস্ট আমি আইসিটা উঠাই উঠে আপনাদেরকে লেগটা দেখানোর চেষ্টা করলাম অনেকের হয়তো অনেক সময় দরকার হতে পারে এই লেকটা দেখার জন্য যে আসলে কি ছিল আর ওই যে যে একটা বাম পাশে আইসি ছয় লেগের চার লেগ তো একটার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সহজ বিষয় বুঝেন যেহেতু আমি ওইটা উঠাই দিছি আর এই চারটা লেগই এখানে চার যে জাম্পারিং করবে আর এইখানে যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত ছোটো দুটা লেক এই দুইটা লেক আমরা যদি এখন শর্ট করলাম না আমরা যদি দেখি যে চার্জিং শো করতেছে না বা আমাদের ডাটা পাচ্ছে না ওই ক্ষেত্রে আমরা এই দুটাকে শর্ট করবো এবং দেখবো আমাদের কাজ হয় কি না এই দুটা লাইন আগে আমরা নিয়ে মাথা ঘামাচ্ছি না তো এখন যেটা করতে হবে যে আমাদের আগের মতন করে চার্জিংটা লাগিয়ে দিয়ে আমি যেভাবে পার্ট বাই পার্ট দেখছিলাম যে আমাদের চার্জিং পাই কিনা এবং আমাদের ভোল্টেজ পাচ্ছে কি না এটা আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমাদের ভোল্টেজটা এখন সরাসরি এই এই জায়গাও পাচ্ছে আমরা এখন এই ফ্ল্যাগটা লাগিয়ে এই র্যাবনটা এখন আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আমরা এখন যেটা করব এখন দেখব এইখানেও পাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই র্যাবনের এইখানে বলটিস ছিল না এখন ভোল্টেজ আসতেছে এখন আমরা যেটা করব সার্কিটটা আমরা ফিটিং দিয়ে দেবো এবং ফিটিং দিয়ে দেখব যে আমাদের মূল যে ভোল্টেজটা এইটা আসতেছে কিনা আসলে অনেক সময় বড় ভিডিও হয়ে গেলে অনেকজনে বলে লং ভিডিও দেখার সময় নেই তো যাদের লং ভিডিও দেখার সময় নেই তারা শুরুতেই বেরিয়ে যেতে পারেন সমস্যা নেই এইটা এখন পর্যন্ত সাকসেস হয়েছে বলা কঠিন আচ্ছা এটা ফিটিং দেওয়ার আগে আমি একটা কাজ করে নিই সেটটা সম্পূর্ণ ওয়াশ করে দিই কারণ আমাদের ওইখানে যে ফাঙ্গাস ছিল ফাঙ্গাসটা আমি দেখে দেখে নিচ্ছি তো বন্ধুরা ভোটটি আমি ওয়াশ করে নিছি ওয়াশ করা তো দেখানোর কিছু নাই এই কারণে এটা আর দেখা না এখন বোল্টেজটা দেখবো আমাদের ব্যাটারি কানেক্টরে কি পরিমাণ আছে দু দেখতে পাচ্ছেন প্রায় ফোর ভোল্ট চলে আসছে ব্যাটারি কানেক্টরে তো আশা করি এখন আমাদের চার্জ হওয়ার সম্ভাবনা আছে এখন ফোর ভোল্ট আছে আর সেটাও কোনো প্রকার শর্ট নেই আমি আগেও দেখাইছি তো এখন আমরা ব্যাটারিটা লাগিয়ে দেখব আর একটা বিষয় এই যে এখন এখানে লাইট জ্বলতেছে সুন্দরভাবে এটা চার্জে দিলে এই লাইটটা জ্বলে এটা কিন্তু অনেক সময় খারাপ থাকলো সেট যদি ডেডও থাকে তারপরে এই লাইট জ্বলে এটার সাথে আইসি সিপিউর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই তো এইখানে আমরা আগে ব্যাটারিটা লাগিয়ে দিয়ে দেখব যে আস আসে কি না আসলে আমাদের ব্যাটারিটা হিট দিতে হবে কারণ শর্ট সেটের ভিতরে ব্যাটারি লাগিয়ে রাখলে আমাদের দেখতে পাচ্ছেন এই লাইটটা নিভে গেছে এর কারণ হলো ব্যাটারিটা একেবারেই দুর্বল আছে যার কারণে চার্জ দিতে পারছে না বন্ধ হয়ে গেছে ব্যাটারি লাইট নিবে যায় ব্যাটারিতে একবারই চার্জ দিতে পারছে না ব্যাটারি হিট দিয়ে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা ভিডিওর ভিতরে আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন যে সেটটি রান হয় কিন্তু চার্জ উঠতে অনেক দেরি হচ্ছে ব্যাটারিটা একেবারে ড্যামেজ হয়ে গেছে চার্জ যে হচ্ছে আমি এটা একটু দেখিয়ে দিই আপনারা যদি ভাইব্রেটরটার দিকে লক্ষ্য রাখেন ভাইব্রেটরটা আপনাদের কেঁপে উঠবে দাঁড়ান আমি আপনাদের এবং ভোল্টেজ ঠিক পরিমাণেই আছে বাট তো দেখতে পাচ্ছেন দেখলেন আপনারা বন্ধুরা যে এটা ভাইবেট হচ্ছে কিন্তু যে বিষয়টা যে ব্যাটারিটা একবারেই বসে গেছে যার কারণে এখন পর্যন্ত এটা উঠতেছে না এবং ব্যাটারিটা উঠে গেলেই ইনশাল্লাহ ডিসপ্লেতে দেখাবে কিন্তু যেহেতু ব্যাটারিতে একবার ড্যামেজ সেই জন্য শুধু ভাইবেট করতেছে কিন্তু চার্জ নিতে একটু দেরি হচ্ছে তো এইভাবে যদি আমরা প্রত্যেকটি কাজ করি বন্ধুরা তাহলে অবশ্যই সফলতা পাবো এবং ভালো হবে প্রত্যেকটি কাজেই ক্রিটিক্যাল যদি আমরা সেটা ভালোভাবে বুঝতে পারি এবং করতে পারি তাহলে কোনো কাজেই ক্রিটিক্যাল থাকে না এবং সব কাজই করে ফেলা সম্ভব হয় এবং ধরে আজকে এই পর্যন্তই একটু সুন্দর কাজ দেখানোর চেষ্টা করলাম আগামী দিন আবার সুন্দর কাজ নিয়ে ফিরে আসবো